উফ কি গরম, এর হাত থেকে মুক্তিটা কবে পাবো? নিশ্চয়ই সেটাই ভাবছেন। এই মুহূর্তে এটাই সবথেকে বড় প্রশ্ন। তবে অল্প মন ভালো করার খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্য জুড়ে গরমের নাভিশ্বাস ওঠার মধ্যে ছেটেফোঁটা বৃষ্টি হতে পারে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতো শুক্রবার মানে 12ই মে নিশ্চয়ই সকাল থেকে দেখতে পাচ্ছেন যে মাঝে মাঝেই টুক করে মেঘের আড়ালে চলে যাচ্ছে সূর্য। তবে তাতে যে আর্দ্রতার হাত থেকে খুব একটা রেহাই মিলছে এমন ভাবাটা ভুল। প্যাচ প্যাচে ঘাম আপনার সঙ্গ ছাড়ছে না। রাতের দিকে তাপমাত্রা সামান্য কমবে। এবার প্রশ্ন হলো কেন এত গরম? মানে আলিপুর আবহাওয়া দপ্তর তো বলেছিল যে এক্ষুনিকার এক্ষুনি কোনো তাপক প্রবাহের সম্ভাবনা নেই, কিন্তু দেখা যাচ্ছে উল্টো। কেন হলো হঠাৎ করে এরকম? ওই যে মোকা এখন মাথা ব্যথার কারণ, সে পশ্চিমবঙ্গে আসছে না ঠিকই, কিন্তু তার আসার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে তাপক প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার 13ই মে ছিটে ফোটা বৃষ্টির দেখা মিললেও মিলতে পারে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। সঙ্গে থাকবে বিদ্যুতের ঝলকানিও, তার জেরে কিছুটা স্বস্তি যে মিলবে সেটা বলাই চলে। উপকূলের 3 জেলায় উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস আরও বলছে এই স্বস্তি মাত্র 1-2 দিনই থাকবে, কারণ 15 এবং 16 তারিখ থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে। গরম এতটাই বাড়বে যে ফের তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে। তাই ওই 1-2 দিন বৃষ্টিটা একটু এনজয় করুন আর সুস্থ থাকুন। এই মোকা নিয়ে তো প্রত্যেকে উদ্বিগ্ন, কতটা প্রভাব পড়বে এই বঙ্গে তা জানবার জন্য আমরা ভীষণভাবে উদগ্রীব। তবে হাওয়া অফিস যেমনটা বলছে সেইভাবে প্রভাব কিন্তু এই বঙ্গে পড়বে না। তবে তার প্রভাব যে কিছুই পড়ছে না এমনটা নয়, দেখতেই পাচ্ছেন কী পরিমাণ তাপপ্রবাহ চলছে। তার সঙ্গে উপকূলীয় যে জায়গাগুলো রয়েছে সেখানে হালকা বৃষ্টি হলেও হতে পারে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। হাওয়া অফিস আর কী কী জানাচ্ছে শোনাব আপনাদের। রাজ্যে যেটা আমরা দিয়েছিলাম হিটওয়েভের ওয়ার্নিং, সেটা আজকে স্লাইটলি একটু কমছে। অর্থাৎ 3টে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম আর হচ্ছে আমাদের বীরভূম, এই জেলাগুলোতে কিন্তু হিটওয়েভের সতর্কতা জারি থাকছে আজকে 11 তারিখ এবং আগামীকাল 12 তারিখ। বাকি জেলাগুলোতে হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার, অর্থাৎ টেম্পারেচার কিন্তু থাকবে, এমন নয় হয়তো ক্রাইটেরিয়া ফুলফিল না করার জন্য হিটওয়েভের সতর্কতা থাকছে না, কিন্তু গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকছে ইনক্লুডিং কলকাতা। 13 তারিখ মার্জিনালি একটু টেম্পারেচার কমবে এবং একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। যদিও টেম্পারেচার খুব মার্জিনালি একটু কমছে 13 তারিখ, কিন্তু আবার কিন্তু টেম্পারেচার বাড়বে, সেটা হচ্ছে 15-16 তারিখ নাগাদ কিন্তু আবার হয়তো হিটওয়েভের সতর্কতা জারি করা হতে পারে টেম্পারেচার বাড়বে বলে। শুনলেন আবহাওয়াবিদ কি বললেন? যে টেম্পারেচার কিন্তু বাড়বে, মানে তাপমাত্রার পারদ চড়বে, এটা কিন্তু উনি জানিয়েই দিলেন। তাই অবশ্যই আপনারা সুস্থ থাকুন, খুব বেশি জল খান এবং দুপুর বাড়লে যেই সময় তাপপ্রবাহ চলছে সেই সময় ঘর থেকে কাজ না থাকলে বেরোবেন না, আর অবশ্যই সুতির জামা কাপড় পরুন। এরকম আরও অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।